নমস্কার, দেখছেন পিভি 24 এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও এক মর্মান্তিক ঘটনা। পুকুরের জলে ডুবে মৃত্যু হলো দু বছরের এক শিশুর। ঘটনা সোনামুড়া থানাধীন আড়ালিয়া এক নম্বর ওয়ার্ডে, এবং এই খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে মোহাম্মদ খন্দকারের পিতা সেলিম খন্দকার। সকালবেলা খেলাধুলা করছিল সেই শিশু, কিন্তু বাড়ির লোকের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে চলে যায় সে। কিন্তু তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু পরবর্তী সময় সেই পুকুরের পাশে গিয়ে দেখা যায় শিশুটি পুকুরের মধ্যে ভাসছে। তখন শিশুটিকে তড়ি ঘড়ি উদ্ধার করেন পরিবারের সদস্যরা, এবং তারপর সেখান থেকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সোনামুড়া হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় মেলাকপুর হাসপাতালে, এবং সেখানের কর্তব্যরত চিকিৎসক সেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এবং সেই খবর ছড়িয়ে পড়তে পরিবার পরিজনের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন, এবং গোটা এলাকা জুড়ে এক শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল থেকেই সেই শিশু বাড়িতে খেলাধুলা করছিল, কিন্তু বাড়ির সদস্যদের অজান্তে কখন সেই পুকুরে চলে যায় তার টের পাননি কেউই। পরবর্তী সময় তাকে খোঁজাখুঁজি শুরু হয়, এবং তার ঠিক কিছুক্ষণ পরে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় দেখা যায় সেই দুই বছরের শিশুটিকে। পরবর্তী সময় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সোনামুড়া হাসপাতালে, এবং সোনামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মেলাঘর হাসপাতালে রেফার করে। মেলাঘর হাসপাতালের চিকিৎসক সেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। একটু আগে, ঘন্টাখানিক আগে, হঠাৎ চিৎকার দিয়ে দেখি তারা পুকুর থেকে উঠিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছিল, বাচ্চাটাকে দেখে না। তখন খোঁজাখুঁজি করার পরে যখন পুষ্কিনীতে যায়, তখন দেখেছে পুষ্কিনী থেকে জল খেয়ে বেশি উপরে উঠেছে। বয়স 1.5 বছর। আচ্ছা, হসপিটাল নিয়েছিলাম, তারপরে সোনামুড়া নেওয়ার পরে দুইবার বমি গড়িয়েছিল, কিন্তু ডাক্তার বলেছে যে হ্যাঁ এখনো আছে, কিন্তু মেলাগর নেওয়ার পথে রাস্তাতে মারা যাচ্ছে। ছেলেটা, এটা ঘটনাটা আড়ালিয়া উত্তরভরা খন্দকার বাড়ি, আমার সম্পর্কে আমার কাকার ছেলে হয়। একটু আগে, ঘন্টাখানিক আগে, হঠাৎ চিৎকার দিয়ে দেখি তারা পুকুর থেকে উঠিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছিল, বাচ্চাটাকে দেখে না। তখন খোঁজাখুঁজি করার পরে যখন পুষ্কিনীতে যায়, তখন দেখেছে পুষ্কিনী থেকে জল খেয়ে বেশি উপরে উঠেছে। বয়স 1.5 বছর। হসপিটাল নিয়েছিলাম, তারপরে সোনামুড়া নেওয়ার পরে দুইবার বমি গড়িয়েছিল, কিন্তু ডাক্তার বলেছে যে হ্যাঁ এখনো আছে, কিন্তু মেলাগর নেওয়ার পথে রাস্তাতে মারা যাচ্ছে।